আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সাদের করণীয় বিষয় বা সাদডালের পূর্বে আপনি কি কি বিষয় খেয়াল করতে হবে সেই বিষয়গুলো আপনি জেনে নেবেন। আমাদের প্রত্যেকের উচিত সাদডালের পূর্বে আমরা নিশ্চিত হয়ে নেওয়া, যদি আপনি ড্রয়িং ইঞ্জিন করে থাকেন বা নাও করে থাকেন, একজন ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভিশনের মাধ্যমে আমি আমার কাজটি বুঝে নিব, এটাই স্বাভাবিক। তো যারা বাড়ি নির্মাণ করেছেন বা করতেছেন, সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। আমাদেরকে অবশ্যই সার ডালের পূর্বে সবগুলো বিষয় নিশ্চিত বা কনফার্ম হওয়ার পরে আমি বাকি কাজটা করব। তো যারা বাড়ি ড্রয়িং ডিজাইন করতেছেন বা করবেন, তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে সুনামের সহিত ড্রয়িং ডিজাইন করে আসতেছি। প্রিয় বিয়ার্স, আজকের এই ছাদের যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ছাদের রড সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এবং ছাদের রিং এর স্পেসিং ঠিক আছে কিনা, ছাদের ক্লিয়ার কাভারিং অর্থাৎ রডের নিচের যে জালি 1 ইঞ্চি বা 15 ইঞ্চি ব্লক, বিমের 1.5 ইঞ্চি ব্লক, ক্র্যাঙ্ক ব্লক এবং ছাদের যে এক্সট্রা টপগুলো যেভাবে ডিজাইনে দেওয়া ছিল বা দূরত্ব অনুযায়ী যেভাবে দেওয়া দরকার সে অনুযায়ী দেওয়া আছে কিনা, প্রত্যেকটা বিষয় আপনি নিশ্চিত হওয়ার পরে একটা ছাদ ডালাইয়ের কাজ শুরু করতে পারেন। তো এই বিষয়টি আপনাকে ছাদ ডালাইয়ের একদিন আগেই কনফার্ম হতে হবে এবং আপনাকে নিশ্চিত হতে হবে আপনার ছাদের বাইন্ডিং বা রডের কাজটা ওকে হয়েছে কিনা, তারপরে আপনি ছাদের কাজ শুরু করবেন। এবং ইঞ্জিনিয়ার যে যাবেন উনি অবশ্যই এই ছাদের লেভেলিং ঠিক করে নেবেন এবং ছাদের যে ঢালাইয়ের লেভেল সেই ঢালাইয়ের লেভেলটাও উনি এখানে কনফার্ম করবেন। তো প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমরা অনেক সময় সুন্দর বাড়ির ডিজাইন দেখি বা অনেক সময় সুন্দর বাড়ির ডিজাইনের ভিডিও দেখি, তো আমাদের উচিত বাড়ির ক্ষেত্রে করণীয় বিষয়গুলো জেনে নেওয়া যে আমি কখন কিভাবে কোন কাজটা করতে হবে এবং কাজের ক্ষেত্রে করণীয় বিষয়গুলো আমাকে জানতে হবে। কারণ মিস্ত্রি ভুল করবে এটা একটা স্বাভাবিক বিষয়, অনেক সময় মিস্ত্রিরা টোটালি ড্রয়িং ডিজাইন বোঝে না, না বোঝার কারণে প্রত্যেকটা অংশেই কোনো না কোনো সমস্যা হয়েই থাকে। তো সেই সমস্যা সমাধানের জন্য হয়তো আপনি নাও বুঝতে পারেন, একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে সেই বিষয়টা সলিউশন করা যায়, তা আপনি চাইলে ওভাবে সলিউশন করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটা বিষয় আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সকলের নিরাপত্তার স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিল্ডিংয়ের যেই ছাদ মাথার উপরে থাকে সে ছাদটা যদি সঠিকভাবে কাজ না হয় তাহলে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। তো আমি আমার পরিবারকে নিরাপদে রাখতে হলে অবশ্যই এই বিষয়গুলো আমি সচেতন থাকতে হবে। সিঁড়ির ক্ষেত্রে সিঁড়ির দাপগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ সিঁড়ির যে দাপ সর্বোচ্চ 6 ইঞ্চির উপরে দাপ না দেওয়া এবং সঠিক সুন্দরভাবে এবং কি আমি স্বাভাবিকভাবে সিঁড়িতে উঠতে পারতেছি কিনা, সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ। এবং কাজের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় মিস্ত্রি ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজটা করতে পারতেছে কিনা সে বিষয়গুলো আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে। মিস্ত্রি কোনো অংশে কাজ ভুল করবে বা ফাঁকি দিবে, এটা একটা তাদের নেচার। তো আপনি আপনার কাজটি বুঝে নেবেন, এটাই স্বাভাবিক। তবে অনেক ভালো মিস্ত্রিও আছে যারা কাজগুলো সুন্দরভাবে করে দেন। তো আমি মনে করি প্রত্যেকটা বিষয়ে দায়িত্ব নিতে হবে এবং কাজের ক্ষেত্রে সঠিকভাবে করতে হবে। এখানে অনেকগুলো শীটের ফাঁকা অংশ দেখা যায়, সেই শীটের ফাঁকা অংশগুলো আপনাকে সমাধান করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আপনি মিস্ত্রিকে বলে দিতে হবে যে আপনি এটা ঠিক করে নেবেন। তাহলে আমি একটি সুন্দর বাড়ির ক্ষেত্রে বা সুন্দর একটি ছাদের যে পূর্বে করণীয় বিষয়গুলো আমি কনফার্ম হয়ে নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।